হ্যালো ফ্রেন্ডস, এবার টেলিভিশনে কামব্যাকে জল্পনায় জল ভেজায় জুটেন স্বস্তিকা দত্ত। কিন্তু কেসটা কি জেনে নিন এক নজরে, কি করে ভুলবো তোমার শেষ হওয়ার পর কেটে গেছে প্রায় 1.5 বছর। কিন্তু ছোট পর্দায় দেখা নেই স্বস্তিকা দত্তের, সম্প্রতি জোয়ানি বনি আনন্দ আশ্রমের মতো ওয়েব সিরিজে দেখা মিলেছে স্বস্তিকার। হাতে রয়েছে গভীর জলে মাঝের মতো প্রজেক্ট, কিন্তু তা সত্ত্বেও স্বস্তি নেই স্বস্তিকা ভক্তদের। অভিনেত্রীকে শীঘ্রই ছোট পর্দায় দেখতে চান তারা। গত কয়েক মাস ধরে টেলিপাড়ায় গুঞ্জন, শশী সুমিত প্রোডাকশনের নয়া ম্যাগে ফিরবেন স্বস্তিকা দত্ত। খোঁজ চলছে নায়কের। শুক্রবার এক সংবাদ মাধ্যমের তরফে জানানো হয় যে স্বস্তিকার কামব্যাক নিশ্চিত। এবার স্বস্তিকার জড়িদার হিসেবে দেখা যাবে জড়োয়ার ঝুমকার খ্যাত শুভঙ্কর সাহাকে। এদিন নাকি ধারাবাহিকের ফটোশুট পর্যন্ত হয়ে গেছে, খবর পাওয়া মাত্র লাফিয়ে উঠেছে স্বস্তিকের ভক্তরা। কিন্তু কয়েক ঘন্টা পরে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক হলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তিনি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে এক হাত নিয়ে বললেন যে কি হবে না হবে সেই বিষয়ে শিল্পীকে আগে না জিজ্ঞাসা করে এভাবে লিখবেন না প্লিজ, আমার নাম নিয়ে আমার কাজ নিয়ে কিছু লেখার আগে জানিয়ে নিলে ভালো হয়, এরকম কোনো বিষয় নিয়ে আমি এখনো কিছু জানি না। সুতরাং বোঝাই যাচ্ছে স্বস্তিকার টেলিভিশনে কামব্যাকের জন্য আর একটু ধৈর্য হতে হবে ফ্যানেদের। রাজ চক্রবর্তী পারবো না আমি ছাড়তে তোকে সিনেমার সঙ্গে অভিনয়ে হাতে খড়ি স্বস্তিকার। কলকাতার এক নামী ট্যালেন্ট হান্ট শোয়ে সুবাদে রাজে চোখে পড়েছিলেন অভিনেত্রীকে। পরবর্তীতে ছোট পর্দে কেরিয়ার শুরু করেন স্বস্তিকা। ভজগোবিন্দের সিরিয়ালে ডালি হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন স্বস্তিকা। এরপরে যখন তিনি ছোট পর্দায় ধরা দিয়েছেন দর্শকদেরকে ভালোবাসে ভরিয়ে দিয়েছেন। কী করে বলবো তোমায়, ধারাবাহিককে রাধিকা কর্ণ জুটি আজও কিন্তু কেঁদে রয়েছে সবার মনে। স্বস্তিকার পেশাগত জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনে থাকে কিন্তু চর্চায়। আপাতত গায়ক শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে কিন্তু জুটি প্রেম করছেন তিনি। টেলিভিশন জগতের আরও আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে ফলো করবেন।